ওই জাহাজের ভিতরে একজন মহিলা ছিল, ওই মহিলাটার গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল। আল্লাহ গো, একটা কষ্টখণ্ডের ভিতরে কাঠের টুকরার ভিতরে ওই মহিলাটা বসা ছিল, আর ওই মহিলাটাকে তুমি আমাকে অর্ডার দিয়েছিলে। ওই মহিলাটার বাচ্চা প্রসব হওয়ার পরে তার জান কান্দান করার জন্য আল্লাহ তুমি আমাকে অর্ডার দিয়েছিলে। ওই মহিলাটার বাচ্চা যখন প্রসব হয়ে যাবে, তার মায়ের স্তন তার মুখের মধ্যে লাগানোর আগে ওই মহিলাটাকে যেন আমি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসি। এবারে আপনার হুকুম অনুযায়ী ওই মহিলাটাকে আমি ওই কাঠের খণ্ডর থেকে ওই মুহূর্তে তার জানটা কান্দান করে নিয়ে আসি। আল্লাহ গো, আমার তখন মায়া লাগছিল, এই যে ছোট একটা বাচ্চা এই গভীর সমুদ্রের মধ্যে একটা কষ্টখণ্ডের ভিতরে কেমনে থাকব। এ মালিক, আমার তখন মায়া লাগছিল। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আর কোন সময় তোমার মায়া লাগছিল? আজরাইল ডাক দিয়ে বলে, ও গুমালি, আমার আরো একবার মায়া লাগছিল। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, ওই সময়টা কখন কখন তোমার মায়া লাগছিল? আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আল্লাহ যখন সাদ্দাতকে তুমি জান কবচ করার জন্য বলেছিলে, সাদ্দাত যখন জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ সাদ্দাত নিজে তৈরি করা জান্নাতে যাবে, আল্লাহ তুমি আমাকে বলেছিলে সাদ্দাত যখন কুরা থেকে নামবে, একটা পা জমিনে থাকা অবস্থায় আরেকটা পা উপরে থাকা অবস্থায় জানটা কান্দান করার জন্য, আল্লাহ আমি আপনার কথা অনুযায়ী সাদ্দাতের একটা পা জমিনে আরেকটা পা গোড়ার উপরে থাকা অবস্থায় আমি জান কান্দান করেছি। এমালি মুহূর্ত ওই জান্নাত দেখার জন্য আমি একটু ছাড়ার জন্য আল্লাহ এত কষ্ট করে সাদ্দাত বানাইছিল জান্নাত, কিন্তু সাদ্দাত যাইতে পারে নাই, আমার ওই সময় সাদ্দাতের জন্য মায়া লাগছিল। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, রে আজরাইল, শুন, একজন লোকের জন্যই তোর দুইবার মায়া লাগছে। আল্লাহ ডাক দিয়ে বলে, রে আজরাইল, শুন রে, যখন ওই কষ্টখণ্ডের ভিতরে ওই ছোট একটা বাচ্চারে দেখছিলি, রে আজরাইল, শুন, ওই ছোট বাচ্চাটা আর কেউ ছিল না, ওই ছোট বাচ্চাটাই ছিল সাদ্দাত, ওই ছোট বাচ্চাটাই ছিল সাদ্দাত। আমি আল্লাহ ওই সাদ্দাতকে পানির মধ্যে বসাইয়া সাগরের পানে আইনা, আমি আল্লাহ তারে লালন পালন করছি, আমি আল্লাহ তারে বড় বানাইছি,
এরে আজরাইল, সে যখন বড় হয়েছে তার যখন বয়স হয়েছে, বয়স হওয়ার পরে সে আমি আল্লাহ রে মানে নাই মানে নাই, সে নাকি নিজে জান্নাত বানাইবে, আমি আল্লাহর জান্নাতের কোন দরকার নাই, এই জন্য আমি তারে শাস্তি দিলাম। আরে আজরাইল শুনলে তখনো পর্যন্ত কিন্তু আমার একটা ডাক দেই নাই, তোরে তখনো পর্যন্ত ডাকছে, আমি আল্লাহরে যদি একটা ডাক দিত, আমি আল্লাহর যদি ডাক দিত রে, আমি আল্লাহ তখনো পর্যন্ত আজরাইলের জন্য আমার দরজা খোলা রাখছিলাম। এমন হলো মানুষ, এই জন্য আল্লাহ বলেছেন মানুষ বড়ই নিমুখানা। সারাটা জীবন আল্লাহ আপনারে লালন করছে পালন করছে, এত সুন্দর হাত দিছে চলার জন্য, এত সুন্দর পা দিছে, আর আপনি আর আমি কি করি, যখন আমরা সকাল হই সকাল থেকে দিনের রুটিন লেখা শুরু করি কি করুম সারাদিন, এর ভিতরে একটা রুটিনও আল্লাহর কাজের জন্য। বাইরা আমার এই যে হাত দিছে, যে ব্যক্তির হাত নাই সারে জিজ্ঞেস করেন যে হাতের কত দাম, যার দুইটা চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করেন ভাই আপনার দুইটা চোখ নাই কেমন, ওই লোক বলবো ভাই যদি দুইটা চোখ থাকতো দুনিয়ার মধ্যে দেখতাম দুনিয়ার রংটা কেমন। আরেক লোককে জিজ্ঞাসা করেন যার পা নাই সে তার অবস্থা কি, সে বলবে ভাই তোমরা কত সুন্দর হাঁটো কিন্তু আমি তো হাঁটতে পারি না, আমি একটু দেখতাম। এজন্যে এমন মানুষ আছে সারা জীবন হাঁটছে, এখন গিয়া দেখবেন তাদের পা নাই, পায়ে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে রয়েছে, চেষ্টা করলে পায়টা উঠাইতে পারে, হাতটা উঠায়া গ্লাসটা ধরে পানি খাইতে পারে না, একটু চেষ্টা করলেও পারে না, কারণ তার যে শক্তি ছিল সেটা চলে গেছে। তুমি কি কোনোদিন ভেবে দেখেছ তোমাকে এই নেয়ামত দিল কে, তুমি কি কোনোদিন ভেবে দেখেছ তোমাকে এই নেয়ামত দিল কে, হাত দিল কে, পা দিল কে, চোখ দিল কে, বলো নাক দিল কে, এত সুন্দর করে তক দিল কে, তুমি কি কোনোদিন ভেবে দেখেছ তোমাকে এই নেয়ামত দিল কে, কারো চোখ আছে তাতে দেখার শক্তি নাই, কারো হাত আছে তাতে ধরার শক্তি নাই, ঠিক কিনা, কারো চোখ আছে তাতে দেখার শক্তি নাই, কারো হাত আছে তাতে ধরার শক্তি নাই, কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নাই, কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নাই, তুমি কি কোনোদিন ভেবে দেখেছ তোমাকে এই নেয়ামত দিল কে। আল্লাহ আমাদেরকে এত সব নেয়ামত দিছে, তবু আমরা আল্লাহরে বাদ দিয়া আমরা আমাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আজকে। বাইরা আমার যেদিন দুনিয়া থেকে চলে যাব, কবরের জগতের মধ্যে যখন যাব, আল্লাহ যখন ফেরেশতাদের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন করবেন যে দুনিয়াতে কি করছিল, আল্লাহ কবরের মধ্যে যখন আমাদেরকে মুনকার নাকিরের মাধ্যমে প্রশ্নগুলা করবে, আমরা যদি তখন উত্তর দিতে পারি তাহলে আমরা জান্নাতি হতে পারব, আর যদি উত্তর না দিতে পারি তাহলে আমাদের জন্য আযাবের ব্যবস্থা করবে। এ ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইবেন, ও ফেরেশতারা যাও,
আমার এই বান্দার কবরের মধ্যে যাও, আমার এই বান্দার কবরের মধ্যে যাও, বান্দার কবরের মধ্যে বান্দার চাইতে হিসাবগুলা নিয়ে আসো। আর ফেরেশতারা যখন বান্দার কবরের মধ্যে আসবে আর যখন প্রশ্নগুলা শুরু করবে গো, আর আল্লাহর প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, আর দেরি কইরো না, আমার এই বান্দার কবরের মধ্যে ওই জান্নাত থেকে একটা রাস্তা খুলে দাও, আমার এই বান্দা কিয়ামতের আগ পর্যন্ত এই কবরের মধ্যে থাইকাই জান্নাতে সুখ বহন করবে। আর যারা জাহান্নামী তাদের কি উপায় হবে জানোনি, যাদেরকে আল্লাহ প্রশ্নগুলার মধ্যে জবাব দিতে না পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা যাও রে, আমার ওই বান্দার কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা রাস্তা খুলে দাও, আমার বান্দা যেন ওই জাহান্নামের মধ্য তাইকা সমস্ত আজাব বহন করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি একবার কালিমা পাঠ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তারেও জান্নাত দিব, বাইরে কেমন জান্নাত দিব কেমনে জান্নাত দিব জানেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে যখন আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, ও ফেরেশতার দলেরা এলান করে দাও, ওই জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে এলান করে দাও, আসুনি এমন কোন মানুষ যারা একবার দুনিয়ার জমিনের মধ্যে কালিমা পাঠ করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। এবার ওই জান্নাতের মধ্যে যারা জীবনে একবার কালিমা পড়েছে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতার এলান পাওয়া মাত্র দৌড়াইয়া জান্নাতের মধ্যে চলে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, জাহান্নামটা ভালো করে তল্লাশি করো, ওই জাহান্নামের ভিতরে কি কোনো আমার বান্দা আসেনি, যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে একবার কালিমা পড়ছে, ফেরেশতারা সমস্ত জান্নাত বিশ্রাইবে, কাউকে পাবে না কাউকে পাবে না। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আর কেউ নাই, আর কেউ নাই, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ওই জাহান্নামের ভিতরে আমার একটা বান্দা আছে, দেখোস না কোথা থেকে জানে আল্লাহ আল্লাহ বলে আমারে ডাকে, সমস্ত জাহান্নাম তন্ন তন্ন করে বিশ্রাইবে, একজন কেউ পাবে না, একজন কেউ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালিক ফেরেশতাকে অর্ডার দিবেন, মালিক ফেরেশতাকে ডেকে ডেকে বলবে, ও মালিক ফেরেশতা যাও না জাহান্নামের ভিতরে বিশ্রায়, দেখো
আমার কানের মধ্যে আসতেছে, আমার কোন বান্দাটা যেন আল্লাহ আল্লাহ বলে ডাকে। এবার মালিক ফেরেশতা যাবে, কোথাও পাইবে না, এবার আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ গো তোমার সমস্ত জান্নাত আমি ভালো করে বিশ্রায়া বিশ্রায়া দেখলাম জাহান্নাম, কিন্তু তোমার একজন আল্লাহ বললেওয়ালা পাইলাম না। আল্লাহ ডাক দিয়ে বলবে, মালিক রে দেখ ওই জাহান্নামের ভিতর থেকে আমার কানে আওয়াজ আসে। এবার মালিক ভিতরে প্রত্যেকটা কোনাই ভালো করে খুঁজবে, হঠাৎ করে একটা বড় স্তূপ, যেই স্তূপটার মধ্যে পোকা মাকড় সাপ বিচ্ছু দিয়া গেড়া, ওই স্তূপটার মধ্যে গিয়া দেখবে আল্লাহ আল্লাহ বলে বলে কে যেন জিকির করে আর ডাকে, আল্লাহ গো ভুল করেছি মাফ করে দাও, অন্যায় করেছি মাফ করে দাও। আল্লাহর ফেরেশতা মালিক পোকা মাকড় গুলা সরাইয়া দেখবে তার শরীরে কোনো গোস্ত নাই, শুধুমাত্র জিব্বাটার ঠোঁট গুলা আছে। এই দুইটা জিনিস লড়াই আর আল্লাহ রে আল্লাহ আল্লাহ বলে ডাকে। এবার মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও তোমার জাহান্নামের মধ্যে তোমার সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, যেই বান্দা জীবনে একবার কালিমা পড়ছে তাকে জান্নাতে চলে যাওয়ার জন্য, এবার জান্নাতের সুসংবাদ পাইয়া ওই ব্যক্তি হামাগুড়ি দিয়া গাবে, কারণ সমস্ত শরীরে গুস্ত নাই, কেমনে যাবে কেমনে যাবে। এবার হামাগুড়ি দিয়া যায় সামনে যাওয়ার পরে জান্নাতের দরজার মধ্যে যখন যাবে, জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তুমি কে তুমি কে, এখানের মধ্যে তুমি কেন এসেছো? জাহান্নাম জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতের ফেরেশতারা আমার আল্লাহ এই মুহূর্তে অর্ডার করেছে আমার জাহান্নামের দিন শেষ, আমি এবার থেকে জান্নাতি। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও ভাই এই রকম সুরত জান্নাতি কোনো মানুষের হয় না, এবার তুমি সামনের দিকে যাও। ওই যুবক এবার হামাগুড়ি দিয়া সামনের দিকে যখন যাবে, এবার দেখতে পাবে ওই জাহান্নামের ওই জান্নাতের সামনে একটা কূপ, পানি যে রাখে কূপ, ওই কূপের মধ্যে গোসল দিবে, সঙ্গে সঙ্গে সে 25 বছরের যুবক হয়ে যাবে। এ যুবক আল্লাহ
পরিবার হলেও জান্নাত দান করবে বাইরে। আমরা তো আজকে আল্লাহর কালিমা পড়ছি ঠিকই, কিন্তু আমরা ওই মালিকের কথা মানি না, ওই মালিকের কোন কথাই আমরা শুনি না। এবার আল্লাহর বান্দা যখন গোসল দেওয়ার পরে ওই জান্নাতের সামনে যাবে, জান্নাতের ফেরেশতারা ডেকে ডেকে বলবে, কে তুমি, কোথা থেকে আসলা, তোমার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। এবার ডাক দিয়ে বলবে ফেরেশতারা, রে এতক্ষণ পর্যন্ত আমারে চিনতে পারো নাই, আমি হইলাম একটু আগে যে আসছিলাম ওই কঙ্কাল মানুষ, আল্লাহ আমারে জান্নাতি যুবক বানাইয়া পাঠাইছে। এজন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে জীবনে একবার ইমান আনছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানাই দিবে। আর আমরা আল্লাহর তো এবাদত করি না, যেই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সেই কারণে আমরা করি না। আল্লাহ পাঠাইছেন আমাদেরকে আল্লাহর এবাদত করার জন্য। আল্লাহর হাবিব হাদিস পয়রা জানাইয়া দিছেন, আর দুনিয়া মাজরাতুল আখেরা, অর্থাৎ দুনিয়া হলো আখেরাতের কর্মক্ষেত্র। কি দুনিয়ার মধ্যে আমরা যা করব, দুনিয়ার মধ্যে আমরা খারাপ কাজ করি, জিনা করি, বেবিচার করি, চুরি করি, জিদাই করি, হাসরের ময়দানে সবগুলো আমাদের সামনে পানির মতো আল্লাহ তুলে দেব। দুনিয়াতে কেউ দেখছে না, হাঁস চুরি করে নিয়ে আমরা পার্টি দিছি, কিন্তু হাসরের দিন যখন দেখবো যেন পার্টি লেখা যে ইমুক তারিখে তুমি হাঁস চুরি করে নিয়ে পার্টি দিছি, তখন তো সে শেষ। আরে কেউ তো দেখছে না রাত্রের বেলা আমি পার্টি দিছি, এই জায়গার মধ্যে আইলো কিন্তু। কোনো একটা জিনিস আল্লাহ বাদ দিবেন না, প্রত্যেকটা গুণও লেখবো, প্রত্যেকটা নেকও আল্লাহ লেখবো। ওই সময় হাত খাতা পাইয়া একবারে বুকা হয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার আমল নামা নাই একবারে শূন্য, আল্লাহ বলবে যদি তুমি একটা নেক আনতে পারো আমি আল্লাহ তোমারে জান্নাতে দিয়ে দেব। তখন সামা তামাম ময়দানে, হাসরের ময়দানে সে ঘুরবে পাগলের মতো ঘুরবে, কেউ তার কাছে নেক দিবে না। যেই সন্তানকে নিয়ে, যেই সন্তানের জন্য এত কষ্ট করলেন, যেই সন্তানকে সারাদিন না খাওয়াইয়া সন্তানের মুখে নিয়ে খাবার তুলে দিলেন বাইরে, ওই হাসরের ময়দানের মধ্যে যখন যাবেন, এরে বাবা তোরে তো দুনিয়ার মধ্যে শরীরের রক্ত পানি কইরা খাওয়াইছি, আজকা একটা নেকের জন্য আটকায়া গেলাম, আমারে একটা নেক দাও না, সেদিন তোমার সন্তান তোমাকে অস্বীকার করবে, বলবে আপনি আমার বাবা না, আপনি আমার বাবা না। যখন মায়ের কাছে যাবে গিয়ে বলবে মা গো, দুনিয়ার জমিনের মধ্যে যত বড় অন্যায় অবিচার করেছি গো মা, তোমার কাছে আসার পরে সকল অন্যায় অবিচার মাপ ছিল, মা গো সারাদিন কাজ করে এসেছি, তোমার কাছে যখন কাজ করার পরে, অন্যায় করার পরে, ঝগড়া করার পরে এসেছি, সকল মানুষ বিচার দিছে, মা গো তুমি তো আমাদেরকে আদর করে রাখলায় রাখছো, আজকে তো এই কঠিন হাসরের ময়দানে পেছে পইরা গেলাম, ও মা আমারে আজকে একটা নেক দাও। ওই মা জননী ডাক দিয়ে বলবে, কে তুমি, কে, দুনিয়ার জমিনের মধ্যে তো আমার বিয়াই হই নাই, সন্তান আসবো কোত্থেকে, মা জননী চিনার পরেও স্বীকার করবে, কারণ সেদিন তো ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে বলে কাঁদবে, কারণ তার নিজেরই নেকের ঠিক নাই, তা আরেকজনের নেক কি দিব।
বিবির কাছে যাবে, বিবির কাছে গিয়ে বলবে, বিবিরে দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট কইরা তোরে খাওয়াইলাম, আরে বিবি সারা দিন যা কিছু করছি সকল পয়সাই না তোরে আমি দিছি, আজকে বিবি একটা নেকের কারণে আমি আটকা গেলাম, আরে বিবি আমার।